শহর কলকাতায় একের পর এক বেপরোয়া গতির বলিতে প্রাণ যাচ্ছে মানুষের। বুধবার ভোর 4:30 নাগাদ বেপরোয়া গতির কারণে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। ওই পুলিশকর্মী ওয়েস্টপোর্ট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, নিহত পুলিশকর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী, বয়স 58 এবং তিনি বারাসাত এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, বুধবার ভোরবেলা মানিকতলা থানার অন্তর্গত দীনেন্দ্র স্ট্রিট ক্রসিংয়ে নিজের স্কুটিতেই পার হচ্ছিলেন ওই পুলিশকর্মী। আচমকাই একটি চার চাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে পুলিশকর্মীর স্কুটিতে ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে ওই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও ঘাতক ওই চার চাকা গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি, অভিযুক্ত চালক সহ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ। ওয়েস্টপোর্ট থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী, বয়স 58, ভোর 5টা নাগাদ মানিকতলা থানার অন্তর্গত দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং ক্রস করছিলেন এই স্কুটি করে এবং বেপরো একটি গাড়ি এসে তার এই স্কুটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান। তাকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে মানিকতলা থানার পুলিশ খোঁজ চালাচ্ছে সেই গাড়িটির। শহর কলকাতায় ফের বেপরো গতি বলি এক, তা নিয়ে কিন্তু ফের প্রশ্নচিহ্ন উঠছে। শহর কলকাতার বুকে প্রায়শই বেপরোয়া গতির বলি হচ্ছেন একের পর এক মানুষ। তারপরেও প্রশাসনের তরফ থেকে কোনো হেলদোল নেই। রাজ্যের সাধারণ মানুষের প্রাণের মূল্য কি একেবারেই নেই? আর কত প্রাণ বেঘরে গেলে তৎপর হবে প্রশাসন? পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।